কাল থেকে পর্যটন শহর কক্সবাজারে শুরু হচ্ছে নারী অনূর্ধ্ব ১৯ ত্রিদেশীয় টি টোয়েন্টি ক্রিকেট সিরিজ। শেখ কামাল স্টেডিয়ামে দুপুর ১২টায় স্বাগতিক বাংলাদেশের মুখোমুখি হবে শ্রীলঙ্কা, অপর দল পাকিস্তান। মঙ্গলবার দুপুরে তিন দেশের অধিনায়ক সিরিজের ট্রফি উন্মোচন করেন। এ সময় সব অধিনায়কই ট্রফি জয়ের প্রত্যাশার কথা জানান। বিশেষ করে বাংলাদেশের অধিনায়কের প্রত্যাশা ছিল অন্যদের চেয়ে বেশি। ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে সিরিজের ফাইনাল।